রাজ্যত হ্রাস পাইছে করোনার দৈনিক সংক্রমণ, নিম্নগামী হয়েছে কোভিডর পজিটিভিটি হার, হ্রাস পাইছে করোনা আক্রান্ত আর মৃতকর সংখ্যাও। নিরাশার মাজতেই আশার বতরা, রাজ্যত ধারাবাহিকভাবে নিম্নগামী হয়েছে কোভিডর দৈনিক সংক্রমণের হার। বিগত কেইদিনের দরেই বৃহস্পতিবার দিনটো রাজ্যত হ্রাস পালে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। চব্বিশ ঘণ্টাত রাজ্যত কোভিড পজিটিভিটি হার 4.02%, কোভিডত আরোগ্যর হার 86.94%। আক্রান্তর সংখ্যা ক্রমাৎ হ্রাস পাইছে যদিও এতিয়াও অপরিবর্তিত অবস্থাতেই করোনার সংক্রমণ। বৃহস্পতিবার দিনটোত রাজ্যত কোভিডত আক্রান্ত 4,309 লোক, আরোগ্য হওয়ার আক্রান্তর সংখ্যা 4,790। রাজ্যত আক্রান্তর বিপরীতে বৃদ্ধি পাইছে সুস্থ হওয়া রোগীর সংখ্যাও। আনহাতে বৃহস্পতিবার দিনটোত কোভিড আক্রান্তর শীর্ষত কামরূপ মহানগরত আক্রান্ত 3,086 লোক। কামরূপ মেট্রোতো হ্রাস পাইছে কোভিড আক্রান্তর সংখ্যা, তিনিচুকীয়াত কোভিডত আক্রান্ত 347 লোক, কাছাৰত আক্রান্ত হয়েছে 318 লোক। রাজ্যত বিগত চৌব্বিশ ঘণ্টাত কোভিডত আক্রান্ত মৃতকর সংখ্যা হ্রাস পোৱাৰ বিপরীতে প্রাণ গোল মুঠ 46 লোকর। তিনিচুকীয়াত প্রাণ গোল 8 করোনা আক্রান্ত রোগীর, ডিব্রুগড়ত কোভিডত মৃত্যু 6 লোকর, কামরূপ মহানগরত মৃত্যু হয়েছে 5 কোভিড আক্রান্তর। সমান্তরালক কোভিডর শেহতিয়া ভয়াবহতা সংক্রমণের প্রতি লক্ষ্য রাখি কামাখ্যা পরিচালনা সমিতিয়ে বাতিল করিলে অম্বুবাসী মেলা। পরিচালনা সমিতির বৈঠকত অম্বুবাসী বাতিলর সিদ্ধান্ত, সীমিত ধর্মীয় পরম্পরারেই পালন করা হব এইবারের অম্বুবাসী মেলা। নিউজ ডেস্ক, ঈশা নিউজ।